সাধারণ মানুষের দানের 20 কোটি টাকায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে 30 শয্যার আইসিইউ স্থাপন করা হয়েছে। কাল উদ্বোধনের পর কম খরচে এখানে মিলবে সব ধরনের সেবা। কর্তৃপক্ষ বলছে শ্বাসকষ্টের রোগীদের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটি। নূর জামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। মহামারী করোনার ভয়াবহ সময়ে চট্টগ্রামে আইসিইউ বেডের জন্য স্বজনদের আহাজারি ও হাসপাতাল কর্তৃপক্ষের অসহায়ত্ব দেখেছে চট্টগ্রামবাসী। এমনকি ছেলের জন্য আইসিইউ বেড ছেড়ে দিয়ে মা প্রভাপালের মৃত্যুর মর্মান্তিক ঘটনাও সে সময় নাড়া দিয়েছিল নগরবাসীকে। সেই ভয়াবহতা ও সংকটময় মুহূর্ত থেকে শিক্ষা নিয়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে স্থাপন করা হয়েছে আন্তর্জাতিক মানের 30 শয্যার আইসিইউ বেড। সিঙ্গাপুর ও ব্যাংককের আদলে অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম দিয়ে সাজানো আইসিইউতে ডায়ালাইসিস সেবাসহ থাকবে সব ধরনের সুযোগ সুবিধা। দুঃসময়ে মুমূর্ষু রোগীর চাপ সামালে অবদান রাখবে এই আইসিইউ। শনিবার উদ্বোধন হবে এটি। 9 বেডে থেকে আমরা 30 বেডে উন্নীত করেছি। আশা করছি অদূর ভবিষ্যতে এটাকে আমরা আরও বৃদ্ধি করতে পারবো। আমাদের মূল টার্গেট হচ্ছে টাকার অভাবে, পয়সার অভাবে কোনো রোগী ফেরত যাবে না বা কোনো রোগী মারা যাবে না। ভয়ঙ্কর নতুন ধরন BF7 মোকাবেলায় এখানে আছে আলাদা আইসোলেশন আইসিইউ। গতবার আমরা ম্যাক্সিমাম 183 জন করোনা রোগী কিন্তু আমরা ট্রিটমেন্ট করেছি। এখনো যতই আসুক সবার জন্য আমরা সব অ্যাকোমোডেশন করার জন্য আমাদের সব প্ল্যান করা আছে। আমাদের ডায়ালাইসিস মেশিনটা লেটেস্ট ডায়ালাইসিস মেশিন, আমরা এখানে বেড সেট এবং স্কুল ব্যবস্থা রেখেছি। আমরা এখানে ভেন্টিলেটরগুলো একদম বিশ্বখ্যাত, যেসব বড় বড় হাসপাতালে যেসব ভেন্টিলেটর ইউজ করে আমরা সেগুলো ইউজ করার চেষ্টা করছি। সাধারণ মানুষ কম খরচে 1 লাখ টাকার সেবা পাবে মাত্র 8,000 টাকায়। এখানে আমরা সব ধরনের সুযোগ সুবিধা রেখেছি, ইন হাউস ডায়ালাইসিস, স্লেট, আমাদের ব্রঙ্কোস্কোপি, এক্সরে, সব কিছু আমরা আইসিইউর ভিতর, রোগীকে বাইরে যেতে হয় না। চট্টগ্রামে সরকারি বেসরকারি হাসপাতালে মোট 160টি আইসিইউ বেড রয়েছে। করোনার নতুন ধরন BF7-এ চোখ রাঙানিতে যখন দুশ্চিন্তায় চট্টগ্রাম নগরবাসী, তখন নতুন করে সুখবর দিল চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল। সংকট সমাধানে এখানে স্থাপন করা হয়েছে 30টির বেশি আইসিইউ শয্যা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।